হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া হরর মুভি ইট এর গল্প নিয়ে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির গল্পের শুরুতেই আমরা দুজন ভাইকে দেখতে পাই, বড় ভাইয়ের নাম বিল ও ছোট ভাইয়ের নাম জর্জি। বিল তার ছোট ভাইকে একটা কাগজে নৌকা বানিয়ে দেয়, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। জর্জি ওই কাগজে নৌকা নিয়ে বাহিরে বৃষ্টিতে খেলতে চলে যায়। তখন জর্জি নৌকাটা পানিতে ভেসে একটা ড্রেনের মধ্যে পড়ে যায়। যখন জর্জি ওই নৌকাটা নেয়ার জন্য ওই ড্রেনের কাছে যায়, তখন আমরা ফার্স্ট টাইম প্যানিওয়াইজকে ওখানে দেখতে পাই। প্যানিওয়াইজ জর্জিকে নৌকাটা ফিরে দেওয়ার কথা বলে তার কাছে ডাকে। তখন বাচ্চাটা তার কাছে গেলে ও তার এক হাত খেয়ে ফেলে। এই ঘটনার পর থেকে জর্জির কোনো খোঁজ পাওয়া যায় না, ও আসলে কোথায় গিয়েছে। সবাই মনে করে ও হয়তো নিখোঁজ হয়ে গিয়েছে। এরপরের সিনে মাইক নামের একটা ছেলেকে দেখানো হয়, যে কিনা একটা ভেড়ার ঘরে থাকতো। তখন ওকে একটা ভেড়াকে মারতে বলে, কারণ এটা ওদের ফ্যামিলি বিজনেস ছিল, কিন্তু সে এটা করতে পারে না। পরে স্কুলে কিছু স্টুডেন্টদের দেখানো হয়, ও সেখানে একটা ছেলের নাম ব্যারেন্সকে হ্যান্ডি নামের বদমাস ছেলে, ও তার বন্ধুরা মিলে তাকে অনেক বিরক্ত করে এবং বিলের ফ্রেন্ডদের সবসময় অনেক বিরক্ত করত। তখন সেখানে একটা মহিলাকে দেখায়, যে তার নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাকে খুঁজতে এসেছিল। মাইক যখন মাংস ডেলিভারি করছিল, তখন সেটা দরজার কাছে পৌঁছাতেই সে দেখে ভিতরে কিছু জ্বলছে আর কিছু জ্বলন্ত হাত বাইরে বের হওয়ার চেষ্টা করছে। এ সময় সে ওখানে প্যানিওয়াইজকে দেখতে পেয়ে অনেক ভয় পায়, ও সেখান থেকে পালিয়ে যায়। বিলের একটা ফ্রেন্ড স্ট্যানলি নিজের বাবার অফিসে একটা বই রাখার জন্য যায়, আর ওখানে সে একটা ভয়ঙ্কর মহিলার ছবি দেখতে পায়, যেটা দেখে ও প্রায় সময় ভয় পেয়ে যেত। ওই ছবির ভিতর থাকা মহিলা তার কাছে চলে আসে। স্ট্যানলি এতে করে অনেক ভয় পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। নেক্সট দিনে বেনকে দেখানো হয়, যে একটা লাইব্রেরিতে ডেরি টাউনের হিস্টোরির ব্যাপারে পড়ছিল। তখন সে হিস্টোরিতে ডেরি টাউনে ঘটে যাওয়া সমস্ত ইনসিডেন্টের ব্যাপারে ইনফরমেশন পায়, এবং ওই ইনসিডেন্টটা ছিল অনেক মানুষের মৃত্যু সম্পর্কে, যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। পরে সে ওখানে একটা বেলুন দেখতে পেয়ে বেলুনটার পিছু নেয়। ও এগিয়ে গেলে কিছু স্টেরেক্স দেখতে পায়। সে ডিমগুলো ফলো করতে করতে নিচে একটা লাইব্রেরিতে এসে পড়ে। তখন একটা মাথা কাটা বাচ্চা তার পিছু নেয়, কিন্তু বেন ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। যখন সে বাইরে চলে আসে, তখন হ্যান্ডি ও তার বন্ধুরা তাকে ধরে ফেলে ও তাকে অনেক বিরক্ত করতে থাকে। এমনকি হ্যান্ডি একটা ছুরি দিয়ে বেনের পেটে এঁচ লেখে দেয়। এই সময় গাড়িতে করে একটা কাপল ওখান দিয়ে যাচ্ছিল, এবং বেন ওদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা ওকে কোনো সাহায্য করে না। এরপর বেন তার মুখে একটা লাথি মেরে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু হ্যান্ডি সহ তার বাকি বন্ধুরা মিলে তার পিছু করতে শুরু করে। ওদের মধ্যে থাকা প্যাটে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়, ও সেটা একটা সেওয়ার ছিল। তখন সে ওই সেওয়ারের ভিতরে ঢুকে গিয়ে অনেকগুলো ঘোষ দেখতে পায়, আর ও সেখানে প্যানিওয়াইজকে দেখতে পায়, আর তাকে ওখানে প্রাণে মেরে ফেলে। নেক্সট দিনে দেখানো হয়, ভেন ভয় পেয়ে পালাচ্ছিল। তখন সে তার চার বন্ধু বিল, স্ট্যানলি, অ্যাডি, রিচিকে ওই সেওয়ারে দেখতে পায়। এরপর বিল ও তার বাকি বন্ধুরা মিলে ভেনের জন্য একটা ফার্মেসি থেকে মেডিসিন ব্যান্ডেজ নিতে থাকে, কিন্তু ওদের কাছে মেডিসিন কেনার মতো অত টাকা ছিল না। তখন তারা ওই ফার্মেসিতে বেবাল্লিকে দেখতে পায়, আর সে ওদেরকে মেডিসিন নিতে সাহায্য করে। এরপরে আমরা বেবাল্লিকে দেখতে পাই, যে তার বাবার সাথে থাকতো, কিন্তু তার সাথে সম্পর্ক ঠিক ছিল না। প্রায় সময় তাকে তার বাবা বাজে নজরে দেখত ও অদ্ভুত ব্যবহার করত, এই জন্য সে তার সব চুল কেটে ফেলে। এরপর তার সব ফ্রেন্ডস ও বেবাল্লি ভেকেশনে গিয়ে এক নদীতে অনেক এনজয় করে, এবং সব ফ্রেন্ডরা মিলে বেনের বাড়িতে যায়। ওখানে ডেরি টাউনের রিলেটেড অনেক স্মৃতি ছিল। পরের সিনে আমরা বিলের ফ্রেন্ড অ্যাডিকে দেখতে পাই, সে তার বাড়ি ফিরছিল, আর রাস্তার পাশে অনেক পুরনো একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তার মেডিসিন নেওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই তার হাতের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। অ্যালার্মটা সে নিজে লাগিয়েছিল, কিন্তু সে এত অনেক ঘাবড়ে গেলে তার মেডিসিনগুলো রাস্তায় পড়ে যায়। যখন সে রাস্তা থেকে মেডিসিনগুলো ওঠাচ্ছিল, তখন ওখানে একটা অসুস্থ লোক এসে তাকে অনেক ভয় দেখাতে থাকে, এবং ওকে ভয় দেখাতে দেখাতে ওই পুরনো বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যাডি পালিয়ে ওই বাড়ির পিছনে চলে যায়। অ্যাডি ওখানে প্যানিওয়াইজকে দেখতে পায়, ও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে দেখতে পায় বেবাল্লি ওয়াশ বেসিন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। সে ঘর থেকে একটা ইনস্টেপ নিয়ে এসে ওটার ভেতরে ঢুকিয়ে দেয়, ভেতরে কিছু রয়েছে কি না, এবং টেপটা তুলতেই তার কাটা চুল রক্তমাখা অবস্থায় উঠে আসে, যেটা তার পুরো বডিতে লেপটে যায়। ও তাকে ভিতরে টানতে থাকে, এবং আচমকা একটা বড় রক্তের ফোয়ারা বের হয়ে আসলে ওয়াশরুমে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর পুরো ওয়াশরুম রক্তে লাল হয়ে যায়। বেবাল্লির চিৎকারের আওয়াজে তার বাবা ওখানে এসে পড়ে, এবং সে এমন রিয়্যাক্ট করে যেন ওখানে কোনো কিছুই হয়নি। বেবাল্লি ভাবতে থাকে তার বাবা দেখতে পাচ্ছে না কেন।
এরপর বেবালি তার বন্ধুদের বাসায় ডেকে নিয়ে আসে এবং সে তার নিজের ওয়াশরুম দেখায়। তারা দেখে ওখানে চারপাশে রক্ত লেগে আছে। পরে তারা সব ফ্রেন্ডরা মিলে একসাথে ওয়াশরুম ক্লিন করে। তখন সব বন্ধুরা একে অপরের সাথে ডিসকাস করে ওদের সাথে আজব কিছু না কিছু হচ্ছে। ওই জোকারকে তারা দেখতে পায়। আর কিছুটা দূরে হ্যান্ডির গাড়ি ও মাইকের সাইকেল দেখতে পায় এবং তারা সবাই মাইককে বাঁচানোর জন্য সেখানে তাড়াতাড়ি করে যায়। অন্যদিকে হ্যান্ডি ও তার বন্ধুরা মিলে মাইককে কাঁচা মাংস খাওয়ানোর চেষ্টা করে ও অনেক মারধরও করে। এ সময় মাইক কিছুটা দূরে প্যানিওয়াসকে দেখতে পায়। আর সে একটা বাচ্চার হাত খাচ্ছিল ও মাইককে একটা অদ্ভুত স্মাইল দিচ্ছিল। তখনই সেখানে মাইকের বন্ধুরা চলে আসে আর হ্যান্ডি ও তার বন্ধুদের ওপর পাথর ছুটতে শুরু করে দেয় এবং তারা মাইককে সেভ করে নেয়। এরপরে দেখানো হয় বিলের সকল ফ্রেন্ডরা নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের পোস্টার দেখতে পায়। তখন বেন তাদের বলে সে ডেরি টাউনের ব্যাপারে পড়েছিল ও আমি জানতে পেরেছি ডেরি টাউনে প্রতি 27 বছর পর এরকম ইনসিডেন্ট হতে থাকে এবং এই ইনসিডেন্টে মানুষ গায়েব হয়ে যায় আর বাচ্চারা বেশি হয়ে থাকে। এরকম কিছু দিনের জন্য চলতে থাকে, আবার আশঙ্কা বন্ধ হয়ে যায়। কিন্তু 27 বছর পরে এরকমটা আবার হতে শুরু করে। তারা সবাই এটা বুঝতে পারে যে কেউ তো আছে যে 27 বছর পর আসে ও বাচ্চাদের ধরে খেয়ে ফেলে এবং এত বাচ্চাদের শিকার করার পর সে 27 বছরের জন্য রিল্যাক্স হয়ে যায়। বেন সবাইকে একটা ম্যাপ দেখায় যেটা দেখে সবাই জানতে পারে শহরের সব ড্রেনগুলো এক জায়গায় মিলিত হয়, যেটা ওই পুরনো বাড়ির নিচে ছিল। আর ওখানে একটা ছোট কুয়ো ছিল ও সেই কুয়োটায় সব ড্রেন এসে মিলিত হয়। তখন প্রজেক্টের ভিতর থেকে প্যানওয়াস বেরিয়ে এসে সবাইকে হান করে। সব বাচ্চারা ওকে দেখে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এ সময় তারা ঠিক করে সবাই মিলে ওই পুরনো বাড়িটায় যাবে আর সেখানে কী আছে সেইটা দেখবে, তার ফলে তারা এসব ঘটনা বন্ধ করতে পারবে। পরে তারা সবাই ওই ঘরটায় পৌঁছায় এবং ওখানে যাবার পর প্যানওয়াইজ ওদেরকে ভিজন দেখায় আর সবাইকে নিজের ভয়ের মোকাবিলা করতে হবে। এখানে দেখানো হয় অ্যাডিসের ছবি ও ভূতটা দেখতে পায়। বিল নিজের ভাই জর্জিকে দেখে ও মাইক সেই জ্বলন্ত হাত দেখতে পায়। এসব কিছুর মোকাবিলা করে তারা সকলেই এক জায়গায় আসে। এ সময় প্যানওয়াইজও ওদের সামনে এসে পড়ে, কিন্তু তখন বেবালি ওখানে এসে প্যানওয়াইজের চোখের মধ্যে একটা রড ঢুকিয়ে দেয়। তখন সেখানে সবাই একত্র হয় আর প্যানওয়াইজও আহত ছিল, তাই হারমেন ওখান থেকে চলে যায়। অন্যদিকে হ্যান্ডি পোস্টবক্সের সামনে একটা লাল বেলুন দেখতে পায়। যখন সে ওই বক্সটা খোলে ওটার মধ্যে সেই ছুরিটা ছিল যেটা বেনকে অ্যাটাক করার সময় পড়ে গিয়েছিল। হ্যান্ডি যখন ওই ছুরিটা নেয় তখন সে পুরোপুরিভাবে প্যানওয়াইজের কন্ট্রোলে চলে আসে। তখন প্যানওয়াইজ হ্যান্ডিকে ফোর্স করে তার বাবাকে প্রাণে মেরে ফেলতে, আর হ্যান্ডি সেটাই করে। ওই ছুরিটা দিয়ে সে নিজের বাবাকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই বেবালির সাথে তার বাবা জবরদস্তি করার চেষ্টা করে। বেবালি নিজের বাবাকে লাথি মেরে নিজেকে ওয়াশরুমে বন্ধ করে নেয়, কিন্তু তার বাবা দরজা ভেঙে ভেতরে চলে যায়। সে তার বাবাকে আবার মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু প্যানওয়াইজ ওখানে এসে তাকে সাথে নিয়ে চলে যায়। বিল সেটা জানতে পেরে ওদের বন্ধুদের কাছে বলে। তারা ঠিক করে যে একসাথে তারা সে বাড়িটায় যাবে আর প্যানওয়াইজের সাথে মোকাবিলা করতে পুরোপুরিভাবে তৈরি হয়ে আসে। সব বাচ্চারা সেই কুয়োর ভিতরে যায় আর মাইক যখন যাওয়ার চেষ্টা করে তখন সেখানে হ্যান্ডি এসে তার ওপর অ্যাটাক করে তাকে মারার চেষ্টা করে, কিন্তু মাইক এবার তাকে মারতেই সে কুয়োটায় পড়ে যায়। এরপর মাইক সে রুশির সাহায্যে ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা বেবালিকে অজ্ঞান অবস্থায় হাওয়ায় ঝুলে থাকতে দেখতে পায়। একই সাথে ওপরে অনেক নোংরা মৃতদেহ ঝুলে থাকতে দেখে। তখন তারা সকলে বুঝতে পারে যে ভয়টাই হচ্ছে প্যানওয়াইজের আসল শক্তি। কেউ যদি ভয় পেয়ে যায় প্যানওয়াইজ তাকে প্রাণে মেরে ফেলে। বেবালি ভয় পায়নি, তাই সে তাকে মারতে পারেনি, শুধুমাত্র ওকে অজ্ঞান করতে পেরেছিল। তখন বেন তাকে হাক করতে বেবালির জ্ঞান ফিরে আসে। অন্যদিকে বেলকে তার ছোট ভাই রূপে এসে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে আর তাকে নিজের সাথে করে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে। বেল তার কথা শুনে কান্না করে ও তাকে বলে আমি জানি তুমি আমার ভাই না, আর তাকে বন্দুক দিয়ে গুলি করে দেয়। তখন প্যানওয়াইজ ও নিজের আসল রূপে এসে ওদের সবার ওপর অ্যাটাক করে। এই সময় তারা সবাই একসাথে হয়ে প্যানওয়াইজের সাথে মোকাবিলা করে। সে আবার ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা ভয়ও পায় না। এখন সবাই তাকে মারতে শুরু করে। প্যানওয়াইজ সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভয় চলে গিয়েছিল। আর এখন প্যানওয়াইজ ওদেরকে দেখে ভয় পেতে শুরু করে, কারণ তারা সবাই এক ছিল ও ভয় পাচ্ছিল না। এমনকি তাকে মেরে মেরে তারা প্যানওয়াইজকে অনেক জখম করে দিয়েছিল। আর বাচ্চারা সব এখন এক হয়ে যাওয়াতে প্যানওয়াইজকে বাধ্য করে হার মানতে। আর প্যানওয়াইজ ভয় পেয়ে ক্ষুধার্ত অবস্থায় 27 বছরের জন্য চলে যায়। এরপর তারা সবাই কথা দেয় যদি প্যানওয়াইজ আবার 27 বছর পর ফিরে আসে তারা তার সাথে আবার এক হয়ে মোকাবিলা করবে। এবং তারা একটা কাজ দিয়ে হাত কেটে শপথ নেয়, তারা সবাই প্যানওয়াইজের সাথে যেভাবে লড়াই করেছে ঠিক তেমনভাবেই
সবাই তার সাথে আবার লড়াই করবে এবং এই শপথের সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।